চাল বাংলাদেশের প্রধান খাদ্যশস্য সরকারি হিসাবে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ চাল না পেয়ে ক্রেতা ফিরে গেছেন এমন নজিরও নেই বাজারে তারপরও নানা সংকটের কথা তুলে বছরের বেশিরভাগ সময়ই দাম ওঠানামায় অস্থির থাকে বাজার গেল মেতে চরম অস্থিতিশীল হওয়ার পর কিছুটা কমে এখন আবার ঊর্ধ্বমুখী চালের দাম চালের বাজারটা অস্থিতিশীল প্রতি মাসে যখন চাল কিনতে আনতেছি আসতেছি তারপরে পার কেজি ৫ টাকা বেশি করে হিসাব করতে হচ্ছে চালের বাজার নিয়ন্ত্রণে বড় হাতিয়ার হিসেবে কাজ করে আমদানি এবারও অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে ২৫% আমদানি শুল্ক তুলে দিয়ে আর নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ থেকে কমিয়ে ১০% করে মোট করভার ৬২ থেকে করা হয়েছে ২৫%। তারপরও কেন বাড়ল চালের দাম? অ্যাকচুয়াল কোনো কারণ আমরা পাই না খুঁজে। তারপরও যেটা মানে মিলাররা বা ইয়ারা বলে যে ইন্ডিয়ান চাল যেটা আসছে সেটা রেডি বেশি। ইন্ডিয়ান চাল আপনার ৬৫ টাকা কিনা পড়ে, মিনিগেটের উপরে মানে প্রতি কেজি ৩ টাকা ৩ টাকা বাড়ছে, ২৮০০ ২ টাকা বাড়ছে। বাইরের থেকে আমদানি করে তখন দেশের যে মিলাররা আছে তারা কিন্তু চালের দামটা কমাইয়া দেয়। এখন এইবারে উল্টো হয়ে গেল, এবারে ডলারের দাম বাড়াতে কর্তা বেশি পড়ছে, এই জন্য চালের দামটা বেশি। এদিকে মাসখানেক ধরে আন্তর্জাতিক বাজারে গমের দাম কমতে থাকায় দেশের বাজারে কমেছে আটা ময়দার দাম। খোলা ও প্যাকেটে কেজিতে কমেছে ৭ থেকে ৮ টাকা। আটার দামটা ছিল কোম্পানির নিচে আগে ১০০ টাকা ১০২ টাকা, আজকের খবর হলো আটা ৯১ টাকা কিনা ২ কেজির প্যাকেট। ময়দা ছিল ১৩৫ টাকা, এখন হচ্ছে ১২৫ টাকা। খোলা আটা ৫০ টাকা কেজি বিক্রি করতাম আর এখন হচ্ছে এটা ৪২ টাকা। সরবরাহ সংকট ও ঊর্ধ্বমুখী দামের চাপে দিনের পর দিন ভুগিয়েছে যে ভোজ্য তেল, সেই তেলের দাম আবারও কমার আভাস পেয়েছেন বলে জানালেন কারণ বাজারের খুচরা বিক্রেতারা। খোলা তেল হইতে বোতলটা সবে খাইতেছি, তেলের দাম শুনতেছি নাকি ২১ টাকা করে লিটারে কমবে, সেটা আগস্ট মাসের শুরু থেকে কোম্পানির লোকগুলো বলে গেছে। বাজারে বেশ কয়েকদিন ধরেই স্থিতিশীল চিনি ও ডালের দাম। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।